সমাজ থেকে একটি আওয়াজ, তার অপসরণ চাই। একরামী চাঁদের অপসরণ চাই, অতি নিকটে গ্রেপ্তার চাই ইনি, আমাদের নারীদের ভিতরে পুরুষরিত করে ইনি, তিরিকপরিন্দ চাই ইনি। আমি বুঝি না, ইনি মনে হয় বিএনপি জামাতে অবশ্য তার ভিতরে ধর্মগুরু হিসেবে বক্তব্য দেন। এটা আমাদের নারীর ভিতরে জাগ্রত চিকার করে, আমরা যেখানে রাস্তাঘাটে নারীরা থাকি, সেখানে যেখানে স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, সেখানে তিনি এভাবে বক্তব্য কীভাবে দেন তার অতি নিকটে তার দীক্ষা প্রতিবাদ জানাই। আদি যুগ থেকে চলে আসছে পুরুষের পাশাপাশি নারীদের নেতৃত্ব, কখনো নারী নেতৃত্ব ছাড়া পুরুষের কাজ সম্পন্ন হয়নি, এখনো হয়নি। যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের সংসদের স্পিকার তিনি নারী, শিক্ষামন্ত্রী নারী, সেখানে নারী নেতৃত্বকে তিনি অবমাননা করেছেন। একরাম ইজাদ্দার উনি যে বক্তব্য দিয়েছেন ঈগল প্রতীকের প্রচারণাকালে, সেটা সত্যিই খুব দুঃখজনক। তিনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, একথা বলে তিনি আমাদের নারী সমাজকে কলুষিত করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। সে নারীদের নিয়ে কূটনীতি করেছে, এটা কি তার শোভা পায়? সে একজন চেয়ারম্যান, সে কিভাবে নারীদের নিয়ে ওই করে আলোচনা করে এবং কূটনীতি করে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এখন তিনি কেন হঠাৎ করে সেই নৌকার ব্যানারে থেকেই, যে নৌকার ব্যানারে দুই ভাগ নারী নেতৃত্ব দিচ্ছে আমি মনে করি, আর এই উপজেলায় যে নেতৃত্ব হচ্ছে আওয়ামী লীগের, সে নেতৃত্বে নারীরা অগ্রগামী। যখন আমরা পার্টি অফিসে উপস্থিত হই, তখন আপনারা কি প্রতিচ্ছবি দেখতে পান? নারীর সংখ্যা অধিক না কমের পাশাপাশি থেকে নেতৃত্ব দিচ্ছে, সেই উপজেলা থেকে কেন এই আওয়াজটি হলো? এবং সেটা নৌকো প্রতীকের ব্যানার থেকে, নৌকো প্রতীকের ব্যানারে নির্বাচিত প্রতিনিধি একরাম ইজারাদার, সুন্দরবন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি। আপনারা ইগল মাটি কোলে নিয়ে সারা দেশে উড়াইছেন আর বলছেন নারী নেতৃত্ব হারাম। আপনার নারীকে বা আপনার পুরুষকে সেটা আমরা দেখতে চাই। আপনি কার হয়ে আপনি ইগলে নির্বাচন করেছেন? নির্বাচন করে আজকে নারী নেতৃত্ব হারাম দিয়েছেন। আপনার ঘরে যে নারী, সে কে কার নেতৃত্ব দেয়? আপনি কার নেতৃত্ব দেন? নারী তো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাই, যেহেতু উনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নৌকো প্রতীক নিয়ে, উনি চেয়ারম্যান হয়েছেন সুন্দরবন ইউনিয়নের নৌকো প্রতীক নিয়ে, উনি যদি প্রধানমন্ত্রীর হাত থেকে নৌকো প্রতীক নিয়ে চেয়ারম্যানিত্ব করেন, আর উনি যদি বলেন যে নারী নেতৃত্ব হারাম, তা উনি কার নেতৃত্বে চলে? উনার নেতৃত্ব কে? আমি একজন চেয়ারম্যান, তিনবার নির্বাচিত, আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান, সেও একজন মহিলা। সে রাজনীতি করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সবাই নারী জাতি এখানে, আমরা সবাই রাস্তায় নামি, আমরা সবাই রাজপথের সৈনিক, আমরা মহিলারা 52% ভোট মহিলাদের। এই মহিলাদের অপমাননা করছে যে সুন্দরবন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইকরাম ইজাদ্দার, উনি ওনার এক বক্তব্য বলেছে আমাদের নারীকে কলুষিত করছে, সেই বক্তব্যটি আমার বলতেও খুব লজ্জা লাগে আমি নারী হিসাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।